আশির দশকে জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাসকে ফোন করে আজে বাজে কথা, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এটি তিনি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ফেসবুক পেজের থেকে। গত মাসে এক সাক্ষাৎকারে এফডিসি থেকে তার মোবাইল ফোন এবং টাকা পয়সা অনেক কিছুই চুরি হয়েছিল, তা গণমাধ্যমে চেষ্টা করেও বের করে আসা সম্ভব হয়নি। এবার কে যেন তাকে ফোন দিয়ে নানা ধরনের অশ্লীল ভাষায় কথা বলছে, এদিকে তিনি সেই নাম্বারটি তার অফিসিয়াল ফেসবুকে শেয়ার করেছেন, আর সেই নাম্বারটি অফিসিয়ালি ভাবে ট্রু কলারে দেখা যাচ্ছে মনি নামে সেভ করা। উল্লেখিত, কিছুদিন আগে অরুণা বিশ্বাস গণমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তাকে এক রূপসী নারীর সাজে দেখা গিয়েছে। লাল রঙের লেহেঙ্গা পরেছে, শরীরের অনেকটা ভাজই বোঝা যাচ্ছে, আর এনে কিন্তু দর্শকরা বেশ আনন্দ পেয়েছেন, কিন্তু নেটাজিমরা কিন্তু বেশ কথাও বলেছেন। উল্লেখিত, অরুণ বিশ্বাস গণমাধ্যমে জানিয়েছেন তিনি এবার আইনগত ব্যবস্থা নেবেন সেই নাম্বারকে ঘিরে। উল্লেখিত, আশির দশক থেকে আজ 2022 সাল পর্যন্ত মাতিয়ে রেখেছেন মিডিয়া জগৎ অরুণ বিশ্বাস, করেছেন একাধিক সিনেমাতে কাজ, পরিচালনার কাজ নিয়মিত চালিয়ে যাচ্ছেন, সামনেও কয়েকটি কাজের চিন্তা ভাবনা করছেন তা গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এদিকে গণমাধ্যমে তিনি আরও জানিয়েছেন যে তাকে বর্তমানে একটি নাম্বার থেকে খুব বিরক্ত করা হচ্ছে, আর তা নিয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন, এটি তার অফিসিয়াল ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন।